देखो बंधुरा मेघ लेगेছে প্রচন্ড मेघ आकाशे সেই মেঘ লেগেছে गुड़ी गुड़ी बिस्टी पड़ा शुरू करेছে যে কোনো টাইমে জোরে বৃষ্টি আসবে বুঝছো সকাল থেকে ওয়েদারটা ভালো আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের দোয়ায় তোমাদের ভালোবাসা এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আশা করি ভালো লাগবে আর হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো সাপোর্ট করো ঠিক আছে এই তো দেখো সেই মুষলধারায় বৃষ্টি হচ্ছে আর এত সুন্দর বৃষ্টি দেখে কি রুমে বসে থাকা যায় বলো সেটা তো বসে থাকতে পারবো না যেন বৃষ্টির ভিতর বের হয়ে পড়লাম ছাতা মাথায় দিয়ে তো এই তো সেই রকম বৃষ্টি দারুণ বৃষ্টি तो बिस्टी भीतर भिजते भिजते एक गान मन पड़ल बिस्टी पड़े टापुर टुपुर पाए दिए सोनार नूपुर आका बाका मेठो पथे कोन रूपसी हेटे जाए बिस्टी पड़े टापुर टुपुर पाए दिए सोनार नूपुर आका बाका मेठो पथे कोन रूपसी हेटे जाए तो गानटा तुम्हारे संगे शेयर करलाम আমার খুব ভালো লাগলো আর বৃষ্টির ভিতর হাঁটতে যা মজা লাগছে খালি পায়ে তোমাদের বলে বোঝাতে পারবো না এত সুন্দর ফিলিং হ্যাঁ আর এত এনজয় হচ্ছে মনের ভিতরে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে বুঝছো বৃষ্টি দেখলে বের হয়ে পড়তাম বাইরে রাস্তার ধারে চলে এসেছি দোকানে কাঁঠাল দেখা যাচ্ছে বুঝছো আর দেখো গরুগুলা বৃষ্টির ভিতর ভিজতে ভিজতে যাচ্ছে একদম গ্রামে প্রাকৃতিক দৃশ্য হ্যাঁ আমার মনে গরুগুলো বৃষ্টির ভিতরে হেঁটে চলেছে तो आमियो भिजছি ওরাও भिजছে देखो तो আবার ব্যাক আসলাম রাস্তার সাইড থেকে ছাতা মাথায় দেখছো আর মনটা এত খুশি লাগছে আর বৃষ্টির ভিতরে এসে আমার মনটা অন্যরকম হয়ে গিয়েছে বুঝছো দারুণ একটা ফিলিংস অনুভব করছে বুঝছো खूब भालो लागसे तो यही तो मोहना दिके रूमेर भितर घुमाच्छे मोहना के रेखे चले एसेछि मोहना घुम ना गेले बाइरे आसते पारताम ना तो आमी होच्छे बिस्टिर भितर भिजते पारि ना ठंडा लेगे जाय जोन्नो छाता माथाय दियेछि आर ताओ आशाय आछि एकदिन आमी बिस्टिर भितर इया करे भिजबो अनेक बिस्टिते भिजे अनेक मजा करबो आनंद करबो ठीक आछे तो ছাতা মাথায় বউটা কে যায় রে ছাতা মাথায় দিয়ে তো দেখো অনেক সুন্দর বৃষ্টির পানিগুলো পড়ছে দারুণ টিপ 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 বর্ষায় দারুণ লাগছে পানিগুলো দেখতে পানির উপরে যখন বৃষ্টির ফোঁটাটা পড়ছে এইভাবে ফুলে ফুলে উঠছে বুঝছো অনেক ভালো লাগছে আমার বৃষ্টিটা ভিজতে অনেক ভালো লাগে মজা লাগে বাসার দিকে চলে যাচ্ছি গলির ভিতর দিয়ে দেখো আমাদের গেটের ভিতর দিয়ে এই দেখো মাসকলার ডাউল ধুয়ে নিয়েছি বুঝছো তো এই দেখো ডাউল রান্না করবো পানিটা ফুটে গিয়েছে প্রেসারে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি সিদ্ধ হবে ডাউলটা দিয়ে দিলাম আর সাথে দিলাম হচ্ছে দুটা মরিচ মোহনা খাবে তো মোহনা ঝাল খেতে পারে না আর দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য লবণ ব্যাপার ভুলে গেলাম প্রেশারের ভাতটা দেওয়া এই সাইড থেকে দিই তো অভ্যাস ওই সাইড থেকে এই জন্য হচ্ছে না বারবার ঘুরাচ্ছি दाउलटा सिद्धि হয়েছে এটাও দেখি প্লিজ লবণ দেয়া আছে না লবণ দাও একটু হলুদ দিয়ে ঘন্ট করে নি ঘন্ট দাও একটু হলুদ দিব বুঝছো দিয়ে ঘন্ট করব আমার ট্রাইপডটা ছিল না ট্রাইপডটা উপরে নাটের পাশে যে হ্যান্ডেল থাকে না একটা সুন্দর ওইটা হচ্ছে नाटा भेगे गए भरकार ट्राइपड सेट कर रान्ना कर ले अनेक सुंदर तो ट्राइपड नहीं खूब समस्या हो रान्ना बान्ना देखाना भिडियो करा ट्राइपड थाकले ट्राइपडटा एखाने सेट कर दिए दारुण सुंदर कर रान्ना देखाना हो जाए द्वितीय व्यक्ति के लागे ना तो ये डाउलटा सुंदर करे घंट कर निब निये होच्छे मासपाला डाउले सुंदर एक झोल करब आगे दिखे डाउलेर पानी जो गरम दिएछि ओई पानीटा दिए डाउल रान्ना करब ए देखो प्रेसारेर भितरे आज के तेल दिए निच्छि डाउलटा बुझछो तेल अलरेडी दिए दिए एखन पेंयाजटा दिए दिच्छी डाउलटा एकटू होच्छे गोल्डन कलर होले आमी डाउलटा दिए देब सरि पेंयाजटा एकटू गोल्डन कलर होले आमी डाउलटा दिए देब अंधकारे देखो अंधकारे मोहना बसे आछे मोहना मोहना ताकाओ कलर डाउले पेस्ट एक काचा काचा दिले पर टेस्ट अनेक सुंदर आसे एई तो दिए दिलाम एटा एकटू घुटे देब देखि तो घुटा हबे এটাকে একটু ঘুটে নিচ্ছি এই যে এইভাবে এই অরঙে না ভালো ঘুটা হয় না বুঝছো যদি হচ্ছে কড়ার ভিতরে নিতাম এই ডাউলটা আর হচ্ছে ওই যে তোমার হচ্ছে ইয়ের অরং আছে না নারকেলের মালায়ের অরং ওই অরং দি ঘন্ট করলে সুন্দর হয় আর এই অরং এ হয় না বুঝছো পিছলাই যায় এটা কাঠের অরং তো সিলিক কাটে पिछाई जाए सब घंटा है सुंदर जो हे नारिकेल मालई आ मालई थे जो अरंगटा है वही अरंगटा सुंदर वोटा आसे सुंदर आज के बाद दिए घंटा शुरू करलाम दिए रान्ना करछिलाम আজকে প্রেসারে সব ওনা গায় পড়বে মা সরো এই পুরো হয়ে গিয়েছে ডাউলটা মাশাআল্লাহ ডাউলটা অনেক দারুণ হয়েছে রান্না বুঝছো তো তোমরা যাই দেখেন থেকে আমাদের সঙ্গে এই পর্যন্ত আছো ঠিক আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ और भिडियो देखते देखते जो तुम्हारे मन छुए जाए अवश्य एक लाइक कर दिओ और प्लिज हमारे चैनल को सबसक्राइब करो पास देखो सपोर्ट देखो काटलेर बीची और आलू प्रेसारे दिए दिलाम ताड़ाताड़ी सिद्ध होबे ए देखो पानी दिए दिलाम ए पानी तो होबे ना मने एकटू लागबे गो सिद्ध एक लवण दिए देव पेशारे ढाकना को तो की बोलो तो तुम्हारा बोलते पारो ना कि देखी बोलते पारला ना तो आमी बोले दी तुम्हारे आर वेट करिए राखबो ना। এই দুটো হচ্ছে লুচনি বুঝছো, ওই যে ভাতের পাতিল ধরে কড়াই ধরে লুচনি। হ্যাঁ এই লুচনি বারবার ময়লা হয়, বারবার হচ্ছে হুইল পাউডার সোডা মিক্স করে রাখি আমি, ওই মিক্সটা দিয়ে কেসে ফেলি, তাও তেলটি 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 লাগে বুঝছো, পিছলা পিছলা পরিষ্কার মনে হচ্ছে হয় না বুঝছো। তো এবার সেই তেল পিছলা একদম আঠা হয়ে আসে। তো আমি আমার মনে করলাম নর্মাল পানি দিলে তো আগের মতোই হবে, পরিষ্কার হবে না, তেলটি তেলটি আটা আটাই থেকে যাবে। তো কি করা যায়, কিসে ওটা উঠবে? তারপরে কড়ার ভিতরে এই যে রান্না করলাম, এই কড়ার ভিতরে কড়াইতে মাজতেই হবে পরিষ্কার করে। তো কড়ার ভিতরে হচ্ছে একটু পানি নিয়ে পানিটা গরম হয়ে গেল, আর আমি ওই যে হুইল পাউডার রিং পাউডার হচ্ছে সোটা মিক্সড করে রেখেছি কাপড় ধোয়ার জন্য, ওইটা দিয়ে দিলাম। দিয়ে এই তো এই লুচনি দুটি দিয়ে ফুটাচ্ছি, দেখো কি বেরোচ্ছে, কি ময়লা আছে আর কি না, এর সঙ্গে তেলটি কি বেরোচ্ছে, ফুটাচ্ছি বুঝছো। তো তোমাদের লুচনি যদি এমন হয় তোমরা এইভাবে হচ্ছে রিং পাউডার আর সোটা দিয়ে গরম পানির ভিতরে এভাবে ফুটিয়ে দিতে পারো। তো আমার হয়ে গিয়েছে ফোটানো, চুলা টপ করে দিলাম, ঠান্ডা হয়ে ধুয়ে রোদ্রে দিব। সেই এ দেখো বন্ধুরা শুকনা মরিচ আর পেঁয়াজ ভেজে নিয়েছি, দুটো একটু লবণ অবশ্যই দিয়েছি আমি ভাজার সময়। তো সুন্দর করে চটকিয়ে নিচ্ছি, ভর্তা করবো। মনে হচ্ছে ভর্তাটা সেই হবে, আমি কড়ার ভিতরে ভর্তা করে নিচ্ছি। সীমা ওটা করো না, না লবণ সব বুঝাই গেল। আলু আর কাঁঠালের দিচ্ছি বুঝছো, মা কাঁঠালের বীজ আবার ছুটে যাবে করেছে তখন আসিছি। কাঁঠালের বীজে না একটু চিটকি চিটকি, কাঁঠালের বীজটা যদি চিটে ভর্তি করে নিতাম, বেটে নিতাম পাটায়, তাহলে অনেক সুন্দর হতো। চিটকি চিটকি হয়ে আছে মানে যখন তুললাম না তখন হচ্ছে সুন্দর হচ্ছে নরম সফট হয়েছিল। আর রেখে দিয়েছি, রসটা মরে গিয়েছে, গরম ভাবটা চলে গেছে, ঠান্ডা গেছে, ছিটকি হয়ে আছে। কেন আছিস? হ্যাঁ পয়লা পয়লা মোহনা ডাল পড়বে, ডালু ডালু মোহনা ডাউলে কি বলে জানো না বন্ধুরা? মোহনা ডাউলে বলে ডালু ডালু। একে তো লবণ হয়েছে নাকি? লবণ দিও না। বিসমিল্লাহির রহমানির রহিম। ও যেমন ঝাল তেমন টেস্ট, ভর্তাটা সেরকম টেস্ট হয়েছে। একটু লবণ নিয়ে আসে না জিসান, একটু লবণ হলে বেটার হবে। এই আপনার শিলা দিয়ে দিয়েছে, ওটাকে হবে না বাপ, দেখি দেখো তো একবার হয়েছে না, একটু লাগবে মিটিয়ে যায়। হয়েছে হয়েছে, অনেক সুন্দর হয়েছে। কাঁঠালের বিচি আর আলু দিয়ে ভর্তা, শুকনো মরিচ পেঁয়াজ ভেজে নিয়েছি, অসাধারণ ভর্তাটা জানো। একটু জিসানের একটু আমার রান্নাবান্না কমপ্লিট করে ভর্তা করলাম, করে খাওয়া দাওয়ার জন্য চলে এসেছি। আর আলু দিয়ে কাঁঠালের বিচি দিয়ে ভর্তা দিয়ে এত টেস্ট জানো না জানো। বিসমিল্লাহির রহমানির রহিম। আর সঙ্গে শুকনো মরিচ আর পেঁয়াজের ভাজি, केला ये डाउट है नहीं इससे। বিছানার জন্য ভর্তা দিয়েছি, ওই ভর্তা থেকে একটু ভর্তা নিয়ে নিলাম, অনেক মজা। আমার তো খেয়ে ফেলেছি লোভে লোভে, জানো, আমার তো লোভে লোভে খেয়ে ফেলেছি, মাশাআল্লাহ সে টেস্টি। माशाल्लाह डालটা অসাধারণ হয়েছে, আর ভর্তা সেই সেই টেস্ট। আম্মা আম্মা আম্মু না শেষ করে বন্ধুরা, গতকালকার ফুল নিয়ে আসছিলাম, একদম গন্ধে আমার রুম মমও করছে, বুঝছো কি জানো যেটা এই ফুলগুলোর নাম? রজনীগন্ধা। কামিনী ফুল বন্ধুরা, এবার নামটা মনে হয়েছে কামিনী। দাও, এটা তোমাকে গিফট করলাম, নাও। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, আমাকে থ্যাংক ইউ বলতে হয়। গন্ধ শুকা, গন্ধ শুকা। বিকাল থেকে ঘুরে বেড়াচ্ছি, কোনো আজকে কাজ নাই, বুঝছো, কাজ করিও নি। একটু মেশিনে বসবো, জামাটা কমপ্লিট হয়নি এখনো, তো মেশিনেই বসা হচ্ছে না, অনেক সমস্যার ভিতরে আছি। রান্নাঘরে থুয়ে আসলাম, মোহনা খালি পাতা ছিঁড়তেছিল। হ্যাঁ, ফুল নিয়ে আমার রুমের ভিতর গেল, আমি এইমাত্র ঝাড়ু দিয়ে বের করছি। মোহনা তুমি নোংরা করবে না গো। বন্ধুরা, ভিডিওটি আর বড় করব না, এখানে শেষ করে দিব, ঠিক আছে। কত রাত্রি হয়ে গিয়েছে দেখো, সারাদিন পার হয়ে গেল, তা আমার এখনো কাজ কমপ্লিট হয়নি, বুঝছো। বেসিকের ভিতরে এক গাদা থালা বাসন আছে, ওগুলো ধুবো, তারপরে দেখো ওই রুমটা ময়লা, ওই রুমটা ময়লা, সব ঝরে দিতে হবে। মানুষ রাত্রিবেলা একটু রেস্ট নেয়, আমার রাত্রিবেলা রেস্ট নেওয়ারও উপায় নাই, বুঝছো। রাত্রেও আমার কাজ শেষ হয় না, রাত্রেও হয় না। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করব, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো, আমাদের হচ্ছে ফ্যামিলির জন্য দোয়া করো, ঠিক আছে। আমার ছেলে মেয়ের জন্য ভালো থাকে, সুস্থ থাকে, মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে, ঠিক আছে। তোমাদের জন্য দোয়া করি, তোমরা যে যেখান থেকে আমাদের ব্লগ দেখো, আমাদের সঙ্গে আসো, আমাদের সাপোর্ট করো, আমাদের পাশে আসো, ঠিক আছে। আল্লাহ যেন তোমাদেরকে ভালো রাখে, তোমাদের শরীর স্বাস্থ্য যেন সুস্থ রাখে, রোগবালাই থেকে মুক্ত রাখে, বিপদ আপদ থেকে উদ্ধার করে বালা মুসিবত থেকে দূরে রাখে। হ্যাঁ, আর সব সময় যেন তোমাদের মনের আশা যেন পূর্ণ করে আল্লাহ তাআলা, ঠিক আছে। তো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।